সাবধান চোরাং শিকারী, এবার সহস্ম হব গড়র চোরাং শিকার, নিজেও শিকার হব চোরাং শিকারী। গঠন হল বিশেষ গড় সুরক্ষা বাহিনী, সুরক্ষিত হব কাজিরঙার এশিঙিয়া গড়। চোরাং শিকারীর এইবার সহজ সাধ্য নহয় গড়র চোরাং শিকার, শিকার করবলে গই নিজেই শিকার হয়ে পড়ব পারে সুরক্ষা বাহিনীর হাতত, কারণ গঠন হয়েছে বিশেষ গড় সুরক্ষা বাহিনী। কাজিরঙার ধারাবাহিক গড় হত্যা রোধর বন বিভাগে নতুনক গঠন করিলে বিশেষ গড় সুরক্ষা বাহিনী। কাজিরঙার মানাহ আর উরাঙর বন্য প্রাণী সুরক্ষার স্বার্থত কাম করিব 90 জন কনিষ্ঠ বলক লৈ গঠন করা এই বিশেষ সুরক্ষা বাহিনীয়ে। বুধবারে এই বিশেষ সুরক্ষা বাহিনীর জওয়ান সকলক নিযুক্তি প্রদান করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। কাজিরঙা রাইনো স্পেশাল প্রটেকশন ফোর্স এন্ড দিস ফোর্স ইজ মেইনলি টু প্রটেক্ট দ্য ওয়ান হর্ন রাইনো এন্ড আদার্স লাইক ডিস্টিং স্পিসিস অফ কাজিরঙা ন্যাশনাল পার্ক। কাজিরঙার সুরক্ষার বাবে এই বাহিনীটুক বিশেষ উদ্যমেরে কাম করবলে নির্দেশ দিয়ার সমান্তরালক বাহিনীর জওয়ান সকলে কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রী সোনোয়ালর। আপনাদের রাতেপা গধূলি ব্যায়াম করব ভালকে, আর ফিজিক্যাল ফিটনেস টু নাম্বার ওয়ান প্রায়োরিটি থাকবে, আর জনে মানে যেটি বস্তু না খাব, খাওয়া বোয়া ক্ষেত্রে ঠিক করবে, আমার ঠিক খাব না, জনে মানে খালে মানে স্বাস্থ্য বেয়া হয়ে যাব, হ্যাঁ সকল সময়তে 100% ফিটনেস থাকবে লাগবে। মানে কিন্তু মাঝে মাঝে যাম চাম কেউ আর ইহঁতক মাজত খেলা ধুলার পরিবেশ ঠিক করে দিব, রাতেপা বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা 4:30 জগাই দিব, সব 4:30 to 6:30। সেয়ে এতিয়ারে পড়া সাবধান বন্য প্রাণীর চোরাং শিকারী সকল, শিকার করবলে গই যিকোনো মুহূর্ততেই নিজেও শিকার হয়ে পড়িব পারে বিশেষ সুরক্ষা বাহিনীর হাতত। ভিডিও জার্নেলিস্ট রেজু দাসর সহযোগত রুবুল গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।